ঠাকুরগাঁও সদরে করোনা সংকট মোকাবেলায় গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে 130 জন ছাত্রছাত্রীর অভিভাবকদের মাঝে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহেদুল ইসলাম শাহ, বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এফলো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরীফ আহমেদ শাহ, গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এফলো করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতার সাথে সরকারি প্রতিটি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।